বছরের শুরুতেই ফের ভিজবে বাংলা, বৃষ্টির সম্ভাবনা রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া নিয়ে ভয়ঙ্কর রিপোর্ট দিল আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, বছরের শুরুতে আবারও রাজ্যের উত্তর সহ দক্ষিণে কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা চলুন দেখিনি। জমকালো শীত নাই, বরং বছর শুরু হলো উষ্ণভাবেই। পশ্চিমী ঝঞ্ঝার গেরো আটকে উত্তরে হাওয়া, যে কারণে ডিসেম্বরের স্বাভাবিক তাপমাত্রা গায়েব। তবে গদরের ওপর বিস্ফোরক হতে পারে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নতুন বছরের শুরুতে রাজ্যে পদার্পণ করতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে ফের একবার ভিজতে পারে বাংলার একাধিক জেলা। এদিন মৌসুম ভবনের সর্বশেষ বুলেটিন জানিয়েছে, একটি ঘূর্ণাপথ তৈরি হয়েছে বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর উপর, যার জেরে ক্রমাগত জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে বাংলায়, পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। বাংলাদেশে থাকা ঘূর্ণাপথের জেরেই ভরা পড়ছে বাংলা থেকে উদাও শীত। তবে দক্ষিণবঙ্গে বড়দিনের মতো বর্ষণে যাকে শীত পড়ার সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার পশ্চিম ঝঞ্ঝা ঢুকলে ভারী ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের পাহাড়ি এলাকায়। তবে দক্ষিণবঙ্গে শীতের স্পেল যেভাবে অনুভূত না হলেও দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে ভালো রকম ঠান্ডা রয়েছে, সেই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহানগরীতে। হাওয়া অফিসের খবর অনুযায়ী পশ্চিম ঝঞ্ঝা ঢুকলি ফের একবার বৃষ্টিতে ভিজবে দার্জিলিং কালিম্পং সহ উত্তরী জেলাগুলি, অত্যন্ত জানুয়ারির প্রথম সপ্তাহটা এমনভাবেই কাটবে। এমনি দক্ষিণবঙ্গে এবছর চেনা শীত গায়ে, বাঁকুড়া পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে খানিক শীত থাকলেও বাকি জেলায় কার্যত উষ্ণতার অনুভূতি। আসলে বঙ্গোপসাগরে ঘূর্ণাপথের প্রভাবে পূর্বাবলি হাওয়ার দাপট বাড়ছে, যাতে বাধা পাচ্ছে উত্তরে হিমেল হাওয়া, যার জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েই চলেছে। হাওয়া অফিস বলছে আগামী 4 জানুয়ারি অবধি এমনই থাকবে আবহাওয়া, তারপর হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের একাধিক জেলায়। একই ছবি কলকাতাতে, এবছর শুরুতে শীত গায়ে মহানগরীতে মৌসুম ভবনের পূর্বাভাস। আগামী 4-5 দিন কলকাতায় আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শহরের সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 25 ডিগ্রিতে। সারাদিন আকাশ পরিষ্কার থাকলেও ভোরের দিকে লেপ থেকে সোয়েটার চাদর সবই খুলে দিতে হচ্ছে। হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিনে জানা যায়, পূর্বাবলী হাওয়ার যতদিন থাকছে ততদিন শীত ফেরার সম্ভাবনা নেই। তবে বুধবারের পর থেকে আবহাওয়া খানিক বদল দেখা যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ফের একবার 10 থেকে 12 ডিগ্রি নিচে নামবে পারদ, ফের একবার আগুনের ধসে শরীর গাড়ি নেওয়ার সুযোগ পেলেও পেতে পারে দক্ষিণবঙ্গের মানুষ।